তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত অঞ্চল সভাপতি, ঘটনায় আহত অঞ্চল সভাপতি মোর সেলিম শেখ অভিযোগের তির পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সালার থানার অন্তর্গত শালুগ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রায়হান এবং বেশ কয়েকজন মিলে তাকে মারধর করে। ঘটনায় আহত মোর সেলিম শেখকে উদ্ধার করে প্রথমে সালার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উনি পার্টি অফিস থেকে উঠে আসছিলেন, বাড়ি আসছিলেন, রাস্তা দুষ্কৃতিকা রায়হান, হ্যাপি, দয়াল, রশিদ, গরিব, দয়ালের দুটো ছেলে র্যাবিট, আর তারাও টিএমসির। আমি মনে করি কোনো তৃণমূল কর্মী কোনো তৃণমূল কর্মীকে আঘাত করতে পারে না, এবং যদি কেউ এরকম ঘটনা ঘটিয়ে থাকে নিশ্চিতভাবে যারা ঘটিয়েছে তাদেরকে আমি দুষ্কৃতিকারী মনে করি। সেই সব দুষ্কৃতিকারীদের একজন বয়স্ক মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে অঞ্চল সভাপতি, নিশ্চিতভাবে দল তার পক্ষে।